আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজ থেকে আমি মেহেন্দি বলছিলাম আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একটি ফিলিং মেশিন নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে যাদের বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম ফেস্ট আইটেম প্যাকেজিংয়ের বিজনেস রয়েছে তাদের জন্য আমাদের এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আমাদের এই ধরনের একটি হ্যান্ড ফিলিং মেশিন নিয়ে আলোচনা করব। এই মেশিনের সাহায্যে আপনি মূলত বিভিন্ন ধরনের সসেস বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের পেস্ট বিভিন্ন ধরনের লিকুইড চাইলে আপনি এই মেশিনের সাহায্যে ফিলিং করতে পারবেন এই মেশিনটি খুবই স্মল ক্যাপাসিটির একটি মেশিন ফাইভ এম থেকে সিক্সটি এম পর্যন্ত ফিলিং করা সম্ভব এই মেশিন দিয়ে মূলত ক্রিম পেস্ট ফেস ওয়াশ এই ধরনের আইটেম ফিলিং করার জন্য মেশিনটি তৈরি করা হয়েছে আজকে আমরা আপনাদের সাথে এই মেশিনটি নিয়ে আলোচনা করব এই মেশিনের কার্যকারিতা কি করে এই মেশিনটি ব্যবহার করবেন তো চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে এই ফিলিং মেশিনের সাথে আপনারা কি কি পাবেন সেটা নিয়ে আলোচনা করি মেশিনের সাথে এই ধরনের একটি ম্যানুয়াল গাইড এবং একটি স্ক্রুড্রাইভার এবং দুটা এলেঙ্কি আর দুইটা রাবার আর এই ধরনের একটি নজল থাকে যেটার সাহায্যে হচ্ছে আপনি নজল পরিবর্তন করতে পারবেন এটি হচ্ছে আর একটু চিকন নজেল আর এটা হচ্ছে একটু মোটা নজেল আর মেশিনটা অপারেটিং করা একদমই সিম্পল এই মেশিন অপারেটিং করার জন্য আপনার কোনো পক্ষের ইলেকট্রিসিটির প্রয়োজন নেই মেশিনের হোপারে জাস্ট আপনি যেটা ফিলিং করতে চান সস ক্রিম পেস্ট যেটাই করতে চান জাস্ট হোপারে দিবেন হোপারে দেওয়ার পরে এখানে মেজারমেন্ট করার জন্য নিচে ভলিউম আছে ভলিউমটা সেট করে জাস্ট এভাবে প্রেস করলেই আপনার ফিলিং হওয়া শুরু হবে তো এখন আমরা আপনাদেরকে এই ধরনের টিউবে ফিলিং করে দেখাই আসলে এই মেশিন দিয়ে কি করে ফিলিং করতে হয় তো মেশিনটি দিয়ে কাজ করার জন্য সবার প্রথমে আপনাকে এখানে যে ফিলিং রেঞ্জটা আছে এটা হচ্ছে ম্যানুয়ালি আপনাকে ঠিক করতে হবে এটা এটার সাথে অ্যাডজাস্ট করে আপনি ফিলিং রেঞ্জটা করতে পারবেন এটা এখানে এসে যখন স্টপ হবে তখন আপনার অ্যাকুরেসিটা ঠিক হবে তো আমরা এটার অ্যাকুরেসিটা ঠিক করে নিলাম করার পর আপনি যদি আরও চিকন কোনো কিছুতে করতে চান মানে নজলটা যদি আরও চিকন করতে চান মেশিনের সাথে আপনি আরও একটি চিকন নজল পেয়ে যাবেন তো আজকে যেহেতু আমরা আপনাদের সাথে এই টিউবটা সিলিং করে দেখাবো করার জন্য আমরা সবার প্রথমে হোপারে আমাদের কাঁচামালগুলো দেখাবো আর আরেকটা জিনিস এই হোপারটা চাইলে আপনি খুলতে পারবেন খুলে যদি আপনি পরিষ্কার করতে চান এই হোপারটি চাইলে এভাবে খোলা যায় হ্যাঁ আপনি চাইলে হোপারটি এভাবে চাইলে খুলতে পারবেন তো আমরা হোপারটি এখন খুলছি না জাস্ট আপনাদেরকে বললাম তো আমাদের এই ফিলিং মেশিনের হোপারে তেমন কিছু নেই তো আমাদের ফিলিং মেশিনের হোপার একদম খালি আমরা জাস্ট হোপারে কিছু সস ফিলিং করব। করার জন্য আমরা এখানে কিছু পরিমাণ সস এটার মধ্যে ঢেলে দিলাম তো এইভাবে আমরা সসটা ঢাললাম আপনি এটা দিয়ে ক্রিম সস যে কোনো কিছু আপনি চাইলে ফিলিং করতে পারবেন তো আপনি দেখতে পারলেন আমরা আমাদের হোপারের সস ঢাললাম এরপর আমরা মেজারমেন্টটা করে নিলাম করার পর আপনি জাস্ট সসটা এভাবে এখানে যখন প্রেস করবেন এভাবে স্মুথলি সসটা এখানে পড়বে ঠিক আছে অ্যাকুরেসি অনুযায়ী পড়বে এরপর আপনি যদি অন্যটি করতে চান জাস্ট আপনাকে এখানে আবার আগের মতো ধরেই এখানে করে নিতে হবে এরপর আপনার ফিলিং হয়ে যাবে এরপর আপনি স্টেপ বাই স্টেপ একের পর এক চাইলে করতে পারবেন করে আপনি যদি প্রোডাক্টটা সিলিং করতে চান এরকম সিলিং করতে পারবেন আপনি আমাদের কাছে এই ধরনের সিলিং মেশিনও কিন্তু পেয়ে যাবেন তো এটার অপারেটিং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের বিভিন্ন ধরনের ক্রিম কসমেটিক্স আইটেম রয়েছে তাদের জন্য আমাদের এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আপনি আমাদের কাছে এই ধরনের হাইড্রোলিক ফিলিং মেশিন টু নজেল সিঙ্গেল নজেল ড্রাম নজেল এই ধরনের ফিলিং মেশিনগুলো পেয়ে যাবেন চাইলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফিলিং মেশিন নিতে পারেন